ये মাটিতে আজকে দাঁড়িয়েছি এই মাটিটা আমাকে পরিচয় করে দিয়েছে আপনাদের এলাকার সন্তান শওকত 1999 সালে আপনাদের এলাকার আরেক সন্তান ফারুক শওকত ফিরোজ এই আমিরুল লুৎফর আমাকে চর পল্লীতে নিয়ে এসেছিল 24 বছর আগে আমি এই মাটিতে পা দিয়েছিলাম তখন আমার একটি স্বপ্ন ছিল যে আল্লাহ যদি আমাকে সুযোগ দেয় এই চর আর ভাঙবে না আমি আপনাদের পাশে দাঁড়িয়ে লড়াই সংগ্রাম করে বিদেশি অনুদান এনে আপনাদের গাইড বাদ করে দেওয়ার চেষ্টা করব ভাগ্যের নির্মম পরিহাস এই চরবাসী আমাকে বিপুল ভোটে নির্বাচিত করলেও আমি নির্বাচিত হতে পারিনি এই 24 বছরের শওকতের স্বপ্ন আজকে রশিদ মণ্ডল আমাদের সঙ্গে নেই তার স্বপ্ন হয়তো আমি পূরণ করতে পারতাম আমার নিজের জন্য তো কিছু করতে চাইনি আমি আমার পরিবারের জন্য আমি কিছু করতে চাইনি আমি সাধারণ মানুষের জন্য করতে চেয়েছিলাম শওকত রশিদ মণ্ডলরা তাদের জীবনের সারাটা সময় আমার কাছে ব্যয় করেছে ওদেরই শওকতেরই রেখে যাওয়া মানুষগুলি আমিরুল লুৎফররা জাকিররা গোলাপ রিজওয়ানরা বাবু মণ্ডলরা ইসমাইলরা যারা যারা আছে রাসেল ফকিররা কার নাম আমি বলবো নাম বলে শেষ করতে পারবো না সেই আমাকে ধরেই ওরা আছে শওকতের রশিদ মণ্ডলের আত্মার মাগফিরাত কামনা করি হে আল্লাহ তুমি ওদের দুজনকে বেহেশতের উঁচু মাকামে স্থান দিও আমরা এই সাধারণ গরিব দুঃখী মানুষেরা তোমার কাছে আজকে এই আরজি জানাই কি বলবো আপনাদের আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ আমি ধন্য এই মানুষগুলির জন্য যদি কিছু করতে পারতাম এটাই ছিল আমার ধ্যান জ্ঞান যতবার নির্বাচন করেছি আপনারা আমাকে তালা ভরে উজাড় করে দিয়েছেন ভোট চাই না চাই সেটা আপনারা বিচার করেননি আমাকে আপনারা ভালোবেসে দিয়েছিলেন এই তরুণ তাজা কর্মীগুলো কিভাবে যে আপনাদেরকে মন্ত্র মুগ্ধ করে রেখেছে আমি কৃতজ্ঞ আমার পরিবার কৃতজ্ঞ আপনাদের তবে চরমলি কাকুয়ার মানুষ যখন আমার বাড়িতে যায় তারা বাড়িতে ঢুকে একটা হাসি দিয়ে বলে আমি চরপলি থেকে আসছি কোন জড়তা নেই কোন ভয় দ্বিধা নেই আমি চাই এই এলাকার মানুষ সারা জীবন মুরাদসিদ্দিক এমপি হোক বা না হোক জড়তাহীন ভাবে আমার বাড়িতে যাবেন কাকুয়ার পরিচয় দেবেন আপনাদেরকে আমি মাথায় করে রাখবো আমি দীর্ঘ 5 বছর আপনাদের কাছে আসিনি তার অর্থই নয় যে আমি আপনাদের কাছ থেকে বিচ্ছিন্ন ছিলাম আপনারা আমার অন্তরে শওকত আমার অন্তরে রশিদ মণ্ডল আমার অন্তরে আমার হৃদয়ে তারা কাকুয়ার মানুষ চরপলির মানুষ রাঙাচিরার মানুষ ডালদা কয়লা হোসেনের মানুষ আমার অন্তরে এদেরকে তো আমি ঘুমে জাগরণে শয়নে সকলে সর্বদা স্মরণ করি আমি সেই অভিনেতা না আমি অন্য নেতাদের মতো অভিনেতা না যে অভিনয় করে আপনাদেরকে মুগ্ধ করব আমি এই যোগ্য না মুগ্ধ করার মতো আমি আপনাদের মুগ্ধ করিনি আপনারা আমাকে মুগ্ধ করেছেন আপনাদের ভালোবাসা দিয়ে আমি তো একটি সাধারণ মানুষ একজন সাধারণ মানুষকে আপনারা দল মতের ঊর্ধ্বে উঠে আজকে অসাধারণ করে তুলেছে
আজকে টাকা পয়সা দিয়ে রাজনৈতিক দলগুলো মানুষ জমাতে পারে না। ২৪টি বছর আপনারা শুধু একক ঘোড়া সিদ্দিকি এই ব্যক্তিটির জন্য আপনাদের সকল কিছু উজাড় করে দিয়েছে। ধন্য আমি, ধন্য টাকার মানুষ, ধন্য দলগুলির মানুষ। আজকে যদি এই মঞ্চে মন্ডল সরকার থাকত, হৃদয় ভেঙে যাচ্ছে, কথা বের হচ্ছে না, কি বলবো আপনাদের, কিছুই তো দিতে পারিনি, কিছুই তো করতে পারিনি, শুধু ভালোবাসা ছাড়া। ২৪টা বছর যদি জয় পেতাম, এই কাকোয়া হুকরা সারা টাঙ্গাইলকে আমি সাজিয়ে দিতে পারতাম। ২৪টা বছরে কম করে হলেও ৪৮,০০০ বেকার যুবককে চাকরি দিতে পারতাম। এই ২৪ বছরে হাজার হাজার মানুষকে, আমার মুরব্বীদেরকে, অসুস্থ মানুষকে সেবা দিতে পারতাম। আমি তো কিছুই করিনি, তারপরেও আপনারা আমাকে উজাড় করে দিয়েছেন। এটা বিজয়ের মাস, স্বাধীনতার মাস। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পাক বাহিনী ঢাকার রেস করছে, ভারতীয় বাহিনী এবং বাংলাদেশের একমাত্র মুক্তিযোদ্ধা বঙ্গবীর কাদের সিদ্দিকীর সামনে অস্ত্র বিসর্জন দিয়েছিল। আপনারা সেই টাঙ্গাইলের মানুষ, আমি সেই সিদ্দিকী পরিবারের সন্তান। এই গর্বের, এই সাহসী পরিবারের সন্তান আমি। যুদ্ধ করে গেছি, মাথা নত করিনি, মানুষের পক্ষে লড়ে গেছি, মাথা নত করিনি, কোনো কিছু চাওয়ার জন্য পাওয়ার জন্য আপনাদের পাশে দাঁড়াইনি, চেয়েছি ভালোবাসা। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ করে এই পরিবারদের স্বাধীন করেছে। লুৎফর অনেক দুঃখ করে বলল, আপনারা অনেকে অনেক কথা বলেন রে ভাই, ৭৫ সালে যখন বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হলো, আজকে যারা কথা বলেন সেদিন তারা কোথায় ছিলেন? এই সিদ্দিকী পরিবার বঙ্গবীর কাদের সিদ্দিকী যদি প্রতিবাদ না করত, বাঙালির ললাটে কলঙ্কের টিকা আজও লেগে থাকত। এই পরিবার বাঙালিকে কলঙ্ক মুক্ত করেছে। আপনারা বলবেনই তো, নিয়মিত তাই, যে বেশি বলবে সেই বেশি কথা শুনবে, ঠকবে। আপনারা আমাকে ফিরিয়ে দিন না, আমি আপনাদের মানুষ। আমাকে ভোট দিয়ে এমপি বানালে আপনারাই এমপি হবে। এই যে ছেলেগুলি দীর্ঘ ২৪-২৫ বছর, এরা একটা জায়গা পাবে, এরা জায়গা পেলে আপনারা জায়গা পাবে। যারা টাঙ্গাইলে গেছেন তারা দেখেছেন না সিপিবি কমিটির দরজাটা খোলা, ভাইরা দেখেছেন কি? তাহলে আমার আপনাদের কাছে প্রশ্ন, টাঙ্গাইলে গেলে যে গেটটা খোলা পাওয়া যায়, সেনা গেট, সেই গেটে ভোট পাঠাবে নাকি যার গেটই ঠিকছিলেন না, গেটের ঠিকানাই নাই, জানেনি না, তাকে ভোট পাঠাবেন? বলেন তো ভাই। শেষ বেলায় বক্তব্য শেষ করে দেব, হৃদয় পরিপূর্ণ করেছে দিয়েছেন আপনারা আজ আমার। আপনাদের কাছে আমার অনুরোধ, শুধু ভোট দিলে তো হবে না, টাঙ্গাইলে গেলে যে যেখানে যান, আত্মীয় স্বজন সকলের অনেক জায়গায় আছে, সকলে যদি একটু মুখটা খোলেন, কর্মী হয়ে যান, আর ভোটের দিন ঘরে বসে না থেকে ভোটগুলিকে কেন্দ্রে নিয়ে যান, তাহলেই আমার জয় হবে। এই ওয়াদাটা আপনারা করেন যে মুরাদ ভাই কথা বলব এবং ভোট পানিতে ফেলব না, ভোট কেন্দ্রে নিয়ে যাবো, ওয়াদা আপনাদের? ওয়াদা আপনারা যদি ওয়াদা করেন, এমনি আপনারা ভোট দিয়ে আমাকে ভরে ফেলে দেন, আর আজকে ওয়াদা করলেন, আজকে আমি শান্তি পেয়ে গেলাম। আমি জানি ৭ই জানুয়ারি চর বলি এই কাকুয়ার মানুষ আমাকে ভোট দিয়ে ভাসিয়ে ফেলবে। চারিদিকে জোয়ার উঠেছে, মাহমুদনগর ইউনিয়নে মানবতার নাম লাগাতে সকলে আমার কাতারে সামিল হয়েছে, ওই এলাকার চেয়ারম্যান থেকে শুরু করে সকলে আমার কাতারে এসে গেছে। এইবার শুধু কেন্দ্রে ভোট নেওয়া, ৭ই জানুয়ারির আগে আর আসতে পারি বা না পারি, আপনারা নিজগুলি ক্ষমা করে দিয়ে আমার বাড়ি আপনাদের জন্য খোলা আজীবন।
আমার যাওয়ার সর্বদা পাবি না। সেই জন্য আপনাদেরকে ভালোবাসা জানিয়ে, সম্মান জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আজকের যারা আয়োজক তাদেরকে আমার হৃদয়ে গভীর থেকে স্নেহ মমতা ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং বক্তব্য শেষ করার আগে আমি তো আওয়ামী লীগ, যারা আওয়ামী লীগ আমার সঙ্গে স্লোগান দিয়ে, যারা আওয়ামী লীগ না তারা আমার সঙ্গে স্লোগান দিয়ে না, কিন্তু কেন্দ্রে গিয়ে ভোটটা ঠিক মতো দিয়ে, ঠিক আছে? জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা, জয় শেখ হাসিনা। এখন আওয়ামী লীগের ভাইদের কি বুঝতে অসুবিধা রইল যে আমি আওয়ামী লীগ, কি বলেন আপনারা? ওবায়দুল কাদের ভাই প্রত্যেকদিন বলছে যারা যারা নির্বাচন করতেছেন করেন, এবং আওয়ামী লীগের কমিটি যে যে কমিটি ইউনিয়ন থানা তারপরে ওয়ার্ড কমিটি আওয়ামী লীগের নেতারা যে কারো নির্বাচন করতে পারে, স্বতন্ত্র করলে আমরা কোনো ব্যবস্থা নেব না, বুঝতে পেরেছেন? তাহলে আপনারা আজকে আওয়ামী লীগ আমি ভাইরাল নেমে পড়েন, লাল নিয়েও চলে আসছে আওয়ামী লীগ, সকল আওয়ামী লীগ মগরা কালা খারিন্দা করতে এক হয়ে গেছে ইনশাল্লাহ। মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।